আসলে হচ্ছে কি তোমাকে একটু বলি, মানে আমি অনেক ভেবে চিন্তে দেখেছি এইভাবে গন্ডগোল করে আসলে একসাথে থাকা যাবে। আমি খুবই চাচ্ছিলাম যে আমরা দুজন মিলে মিশে একসাথে। আমার খোলা পানি সবসময় দেখা যায় না, এটা আমার বইনের পানি। হ্যাঁ, বারবার খবর দেই, আবার বারবার ফিরেই দেই। এখানে যদি কোনো ঘটনা ঘটাই আমি আমার বোনের বাড়ির ইচ্ছা থাকবো না, মান সম্মান থাকবো না। এই লেগা অতি একলে মিয়া খারাপ গাইন্দি দেবেন তিনা। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বাদ দিলাম, তিনাকে ছয় হাত হাইন্দে গেলাম। তা আমার কাছে কথা হচ্ছে যে আপনার বোনের গায়ে আমি হাত দিছি, এটা আপনার কিরা কইছে? কবা লাগে না, বক্ষের চক্ষু হচ্ছে 14টা, সব দেখে পালায়, সব বুঝে পালায়। ওরে ভাই, চোখে ট্রিটমেন্ট করার, আপনি ভুল দেখেছেন। আপনার বোনের গায়ে আমি হাত দেইনি, আপনার বোনই আমার গায়ে হাত দিছে, বুঝতে পারিছেন? আমি ভুল দেখছি। হ্যাঁ, কথাবার্তা সাবধানে কম বলতে পারি, কিন্তু পোলাপান আইসে নিচে খারাই হয়েছে, এক কাটে নিচে ছুটাই দিব বললাম। আচ্ছা ঠিক আছে, পোলাপান আইসে কত ওর আবার জানার দরকার নেই। এখন আমি করছিলাম কি, আমাকে দুইজনের মধ্যে একটা আপোষ করলে হতো না? সাহস তো কম না, এই বক্র লাগে আপোষ করতে চান? ওই যা, মানে চুক্তি আর কি, শান্তি চুক্তি। আর কি শান্তি চুক্তি কর না, না করছিলাম যে কত টাকা হলি আপনি আমার হয়ে এই বাসায় কাজ করলেন। আপনি যা চান এদিক শোনেন, আপনি যা চান আপনার তাই দেব, খালি আমার পক্ষে ইয়ে কাজ করবেন এই বাড়িতে। কি হস্তে না হস্তে সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, এই হলো আপনার কাজ। বলেন কত টাকা চান? কত টাকা দিবেন ওটা তো আমি কবো না, আপনি কর। বক্কর কইয়া টাকা নেয় না, কত দিবেন, কত জমাইছেন, কত আছে? আপনি কত টাকা চান সেটা কর। আমি কারো কাছ থেকে টাকা চাই এলই না, আমারে হগল দিতে দেয়। আপনি 10 লাখ দিবেন। 10 লাখ? যদি আপনি 10 লাখ টাকা দেন, আপনি হবেন আমার বস, আমি হবো আপনার শিষ্য, যা কইবেন আমি তাই। সেখানে যারা হালাই দিতে কবেন হালাই দেব, আমি তো হালাম না, আমার পোলা বাইনে হালাইব। ঠিক আছে, বুঝতে পারিস? এখন জানতালি মানে, মানে আমার বোঝা হয়ে গেছে। কি বুঝছেন আপনি? মানে আপনি যে ভাড়া খাটা মোস্তান, টাকায় ভাড়া খাটেন, সেটা আমার বোঝা হয়ে গেছে। এই বাড়ি চাইছেন বোনের দরদে না, এই টাকার দরদে। বয়স যে বাইরে গেছে আর বুদ্ধি যে নিচে চলে গেছে বুঝে ফেলাইছি, এই বক্করে চেনানো তো সহজ না, সহজ না। কইলাম আর আপনি বুঝে হারাইলেন, আপনি বুঝলেন আপনি থাইন মিয়া, এইটা আমার একটা নাটক। তুমি আসার আগে এই বাড়িতে বহুত নাটক হয়েছে, বহুত থিয়েটার হয়েছে, এখনো নাটক চলতেছে, তবে এখনো জমে ওঠেনি, জমাই দেব সেই দিনের অপেক্ষায় থাকো। তুমি বলানোর পথ খুঁজে পাবা না, তোমার ফুলাবান বালবাসা তো নাই, খালি মুহে ভাও। দৌড়ে কুল পাবা না, সোয়াল ফল গিয়ে দৌড়ে কুল পাবা না, তুই সোয়াল ফল থেকে থাকে নাই তো মনে বা। আমি কোথায় ম্যাডাম আপনারা জানেন না? আচ্ছা তুমি তুমি একটা কাজ করো তো, তুমি এখন আমার কাছে চলে আসো। কোনোভাবেই সম্ভব না ম্যাডাম, হাতে যে পরিমাণ কাজ এই কাজ ফলায় আমি আসতে পারবো না। আর তাছাড়া আপনি আমার নামে যে অপবাদ দিছেন আমি আপনার সামনে আর কোনোদিনই যাইতে চাই না। সফিস, এখন এগুলি কথা বলার সময় না, রাগ করে এগুলি। তোমাকে আমি যেটা বলছি সেটা করো, তুমি এখানে আসো, তোমার সাথে আমার জরুরি কাজ আছে, আর সেই কাজ করলে তোমারই ভবিষ্যতে ভালো। উপকার হবে আপনারে দিয়া। আর তাছাড়া আপনি কি ঝামেলায় আছেন ম্যাডাম? সেটা তুমি আসলেই বুঝতে পারবা, তোমাকে সবকিছু ফোনে বলতে হবে নাকি? হাউ ডেয়ার ইউ আর জাস্ট কাম ফাস্ট। তাড়াতাড়ি আসতে পারবো না, আপনি যে কাজ আছে সেই কাজগুলো সাইরা তারপরে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। ওই মহিলা হঠাৎ করে আবার আমারে ডাকে কেন? আবার কোন ঝামেলা জড়াইতেছি? আল্লাহ তুমি রক্ষা করো।
নবী আপনি নাটক কম করেন। চাচা পুরো বিষয়টা আপনি আবার খুলে বলুন তো। এই চাচা কি খুলে বলবো? হ্যাঁ চাচা যেটা করেছে সেটা যদি বিচার আজকে তোরা না করিস তাহলে চাচাকে আমি খুন করে ফেলবো। ভাইজান মাথা গরম করে কথা বলছো কেন? চাচা কি করেছে? আমি চাচার কিসের বিচার করব? কি করছো বুঝতে পারছিস না? তোর ভাবি কি এমনি এমনি কাটছে? তোর ভাবি কে চাচা চর মেরেছে বুঝতে পেরেছিস? ওরে আল্লাহ রে, কি লাহা মিথ্যা কথা কইছিস তুই? বুঝতে পারছিস ওলা? তুমি কোনে আছো? তুই মাটি ফাঁক করে দাও, আমি দুনিয়া ছেড়ে শুনে যাই। এই চুপ, একদম নাটক করবেন না বলে দিচ্ছি। ভাইজান চাচা কোনো নাটক করছে না। আমি যদি এখন বলি তাহলে শুনতে খারাপ লাগবে। নাটক করছো তুমি আর তোমার বউ। আমি আর আমার বউ নাটক করছি? এই আমরা আবার কি নাটক করলাম? হ্যাঁ চাচা ভাবির গায়ে হাত তুলে, ভাবি চাচার গায়ে হাত তুলেছে। Am I right? What? কি বলছো তুমি দুলা? কি কথাবার্তা বলছো? এই যে দেখো আমার গালের দাগ দেখে আর চোখের পানি দেখে বুঝতে পারছো না যে চাচাই আমাকে মেরেছে? হ্যাঁ আই তোমাকে বলেছিলাম না? তোমাকে তো বলেছিলাম যে চাচার সম্পর্কে সে কত বড় মির্জাফর। এখন নিজের চোখে দেখলে তো সে কত বড় মির্জাফর। ভাবি তুমি যতই কান্নাকাটি করো না কেন আমরা কেউ বিশ্বাস করবো না যে চাচা তোমার গায়ে হাত তুলেছে। ভাইজান তোমাকে একটা কথা বলছি, চাচাকে দেখে কি মনে হয় যে চাচা ভাবির গায়ে হাত তুলতে পারে? ভাবি তুমি যতই নাটক করো না কেন আমরা কিন্তু কেউ বিশ্বাস করবো। আমি নিশ্চিত, 100% নিশ্চিত চাচা তোমাকে মারে, তুমি চাচার গায়ে হাত তুলেছ। এসব আমি কি শুনছি? আমাকে মেরে আবার আমার সাথে ষড়যন্ত্র? আল্লাহ সহ্য করবে না, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। গজব আপনার উপরই পড়বে ভাবি। এখনো সময় আছে চাচার কাছে ক্ষমা চাস। এই চাচার কাছে ও ক্ষমা চাইবে কেন? ক্ষমা চাইতে হলে চাচাকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা ঠিক আছে দুলাল, আমার নিয়ে তোরা ভাইতে ভাইতে কোনো ঝামঝাম করিস না বুঝছিস? আমি অপরাধ স্বীকার করতেছি, আমি অন্যায় করেছি। এই বৌমার কাছে আমি তর তর ক্ষমা চাই নিচ্ছি। বৌমা তুমি আমার মাফ করে দিও। আচ্ছা তুমি আমার খবরদার, খবরদার আপনি আমার হাত ধরবেন না। অনেক নাটক করেছেন আপনি, আপনার অনেক নাটক দেখেছি। আমাদের সম্পত্তিতে আপনি ভাগ পাবেন না। ভাগের আশা করেন, ভাগ তো দূরে থাক, আমি নিজ হাতে আপনাকে খুন করবো। আমি তো গোডাউনে কাজ করি, এখন তার স্যারের সাথে কাজ করি। মুফিস তোমার স্যার কালকে থেকে নিখোঁজ, বাসায় আসেনি, ফোন ধরছে না, ক্যান নট বি রিচ বলতেছে, কোনোভাবে ট্রেস করতে পারছি না। তুমি প্লিজ তুমি যদি জানো আমাকে বলো। বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমি তো কালকে রাতে খুলনা থেকে গোলামের গাড়ি নিয়ে আসলাম। আমি ঠিক বুঝতে পারছি না, আজমলের এই ফার্স্ট ওয়াইফ এবং তার মেয়ে, আমার কেন জানি মনে হচ্ছে ওরা আজমলকে গুম করে ফেলেছে। পরিস্থিতি শিকার তুমি যেরকম ছিল পরিস্থিতিতে আমিও তো ছিলাম। ওটা ভুলে যাও মুফিস, আমি তোমাকে বলছি তুমি এখন থেকে আমার লক্ষ্যে কাজ করবে। আমি তোমার সবটাকে ম্যাডাম আপনার কিছু দেখতে হবে, এটা হচ্ছে স্যারের বিষয়। স্যার কোথায় আছে না আছে আমি আমার জান দিয়ে খুঁজে পাই, স্যারে পাইলে আমি আপনাদের সাথে সাথে জানাবো। প্লিজ মুফিস। আচ্ছা ম্যাডাম। মা আমি তো চিৎকার চাচামি যে করতে চাই না, আমি তো শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাকে শান্তিতে থাকতে দেয় না ওরা। এতদিন আমার দুই ভাই আমার পেছনে ছিল, আজকে তাদের সাথে জয়েন করেছে চাচা, সে আমার পেছনে লেগেছে। আমজাদ ভাই কি করেছেন উনি? মা আপনি কি বুঝতে পারছেন না? তাহলে তাকান সুজালার চেহারা দেখে, চাচা ওর গায়ে হাত তুলেছে। আমজাদ ভাই সুজালার গায়ে হাত তুলেছে, কিন্তু
উনি তো এতটা জঘন্য মানুষ না, কেন হাত তুলেছে তোমার গায়ে? মা, আমি শুধু জিজ্ঞেস করেছি যে মায়ের সাথে কি সম্পত্তি নিয়ে ভাগাভাগির কথা হয়েছে, শুধু এই কথাটা বলেছি। আমজাদ ভাইয়ের এত বড় সাহস, উনি আমার বাড়ির বউয়ের গায়ে হাত তুলবে, এটা তো আমি সহ্য করব না। সেটার যথাযোগ্য শাস্তি আমি দিব ওনাকে, একদম টলার করব না আমি। ঠিক আছে মা, আপনি বিচার করলে করেন, আর আপনিও যদি বিচার না করেন মা, তাহলে আমি চাচাকে যে কি করব আমি নিজেও জানি না, এমনকি খুনও করবেন তো। মাথা ঠান্ডা করো, আমি দেখছি, আমি পুরো ব্যাপারটা ট্যাকল দিচ্ছি, একটুও ছাড় দেবো না। তোরা তিন ভাই দয়া করে এই বিষয় নিয়ে কোনো ঝামেলা করিস না, কথা বলবি না, পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দে। উনি পার পাবে না, ওনাকে আমি ছাড়বো না, ওনার কত বড় সাহস সেটা আমি দেখে ছাড়বো। মা, আমি আপনার দুই ছেলের কাছে বিচার দিয়েছিলাম, তারা তো উল্টা বিচার করেনি, আমাদের শাসিয়েছে। আমার কি মনে হয় জানেন মা, আমার মনে হয় যে আমার দুই ভাই চাচার সাথে যোগ দিয়েছে, আমাদের এ বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। একদম বেশি বুঝবি না সেলিম, আমি তো বললামই কেউ ছাড় পাবে না। আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখছি, কার কত বড় সাহস সেটা আমি দেখছি। আমজাদ ভাই, তাকে এতটুকু ছাড় আমি দেব না, উনি পেয়েছেনটা কি? মাথা ঠান্ডা রাখ, যাও বৌমা, তোমরা যাও, আমি দেখছি, পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দাও, যাও। আমজাদ ভাই, কারো দিক যাবে না, কারো বলার টাইমে তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, তোর ঠিকানা অনুযায়ী আয়, আমি আছি। আমাদের বাড়িতে আমাদের গেস্ট আসবে, আপনার গেস্ট আপনাদের বাড়িতে আসবে, ঠিক আছে? ওরা তো গেস্ট না, ওরা হচ্ছে মাস্টার। আর কামরা তো এই বাড়িতে, হেলে এই বাড়িতেই আইতে বলছি, এই নিয়ে আইবো, আপনার চাচারে উঠাই লই যাইবো। কেন, আমার চাচা কি করেছে? আপনার চাচা কি করছে? খবর তো রাখেন না কিছু দিয়ে, আমার বোনের হাত উঠেছে, হাত ওই হাত আমি ভাঙিয়ে দেব। আপনি তো কিছুই জানেন না, এই ঘটনাটা তো একটা মিথ্যা ঘটনা, এই ঘটনাটা আপনার বোন একটা সাজিয়েছে, সেটাও তো আপনি জানেন না। আর আমাদের পারিবারিক ব্যাপার, সেটা আমরা দেখবো, আপনাকে দেখতে হবে না। আমার বোনের হাত তুলছে এনেছে বড় কথা, মিথ্যা সত্যটা পরে দেখুন। আর ভাই, আপনার কোনো ভয় নাই, আপনি কোনো চিন্তা করেন, আপনার কোনো ভয় নাই, আপনার আপনার মতো থাকেন, আমি চাচারে দেখবো, আমি চাচারে দেখে নেবো, আমি চাচারে কিন্তু উঠে লই যাবো, আর পথের ফকির বলে আমি চাল। আপনার এত বড় সাহস আমাদের বাড়ি থেকে আমার চাচাকে তুলে নেবেন, আপনার এত বড় সাহস কোথা থেকে আসে বলেন? ভাই, বেশি বাড়াবাড়ি করেন না, বললাম বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আপনার শেষ করে ফেলাম, কই দিলাম। কি করবেন আপনি, কি বলেন, কি করবেন? যাই, মাত্রা ছাড়াই যাই না, কিন্তু বললাম মাত্রার আপনি দেখেছেন তাকে, আপনি আমাকে চেনেন, ভালো রূপটা তো দেখেছেন, খারাপ রূপটা কিন্তু আমি দেখাইনি। আমি যদি ভয়ঙ্কর হই, আপনার মতো এরকম মাস্তা পিস পিস করে রাস্তায় ফেলে দিল কেউ ঠিক পাবে, কথাটা মনে রাখবে। আর শুনেন, আপনার কোনো গোলাপান আমার বাসায় দেখতে চায় না, কথাটা মনে রাখবে। এই যে চাচা, আপনার সমস্যাটা কি? আপনি ওনা বাচ্চা মানুষের মতো শুরু করেছেন, এই ছাদে এসে কি কান্নাকাটি করা লাগে? বাসায় যদি ভাড়াটিয়ারা যদি দেখতে পারে যে আপনি ছাদে সেখানে মান সম্মান কি থাকবে, আপনি বলেন? তোমরা শুধু নিজেকে মান সম্মান দেখলে, আমার মান সম্মান মনে দেখলে না, কেমন কি রাস্তার সওয়াল বল নাকি, আমি রাস্তায় মানুষ হয়েছি। হ্যাঁ,
আমি কান্তিজি কিছু নেই বুঝতে পারতিস না, একদম বুক ফাইটে কান্তি পারতাম, নিজেরা হালকা মনে করতাম। তুমি একটু সরো, আমি একটু একটু কান্দি কান্দি হালকা হয়ে নিবি। আচ্ছা আচ্ছা, আপনি পরে কান্নাকাটি করেন, আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দেন। ভাবি কি সত্যি আপনাকে? কিরামের কথা কচ্ছো আবির, তুমি তুমি আমার অবিশ্বাস করতে চাও? হ্যাঁ, এখন তো দেখতেছি তুমি আমার চরিত্র ধরে টান দিবা না আর একটুখানি পরে। হ্যাঁ, এখন মানুষের যা ধারণা করতো সেটা এখন সত্যি। আমার তো মনে হচ্ছে তোমার ওই বড় ভাবির প্রতি তোমার দুর্বলতা ঠিকই আছে। না না, বিষয়টা এরকম না, বিষয়টা আপনি আমাদের বাড়িতে যখন ঢুকেছিলেন যেমন ছিলেন এখন ঠিক তেমনটা নেই, এই জন্যই প্রশ্নটা করি। তার মানে তুমি কি করতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে আপনি আগে আমাদের বাসায় যেরকম আচরণ করতেন এখন ঠিক তেমনটা করছেন না, সেই জন্যই কথাটা বলা। ও, তার মানে আমি এখানে অপমানিত হলাম, লাঞ্ছিত হলাম, সেটা তোমাদের কাছে বড় হইলো না, এখন আমার চরিত্র ধরে টান দিচ্ছ? আমার তো এই বাসায় থাকার মতো নেই, আর সবার তো তোমার আমি অন্যরকম মনে করতাম আবির, বুঝছো? আর তুমি তো আর আমার অবিশ্বাস করছিস, এই বাসায় আমি আর থাকবো না, আমি আজকেই চলে যাবো। তো দুঃখ একটাই, যাওয়ার সময় আমি শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে গেলাম, তা যদি আমার বাতি যারা কেউ যদি, আরে তোমার ভাবি তো তোর আমার মারিনি, তোর বাপেরে মারিছে, বুঝছিস? ওরা কি কিছুই কেমন আছো? ম্যাডাম ভালো ছিলাম না, আপনি নাই ডায়না আপা নাই, কাছের মানুষ বলে আর কাউরে পাই না, কেমন যেন কাজের ছেলে কাজের ছেলে মনে হয় নিজের। আর এই যে এখন আপনি আসছেন, ডায়না আপা আসছে, বিশ্বাস করেন খুব ভালো লাগতেছে ম্যাডাম। এই বাড়িটা আপনাদের, আপনারা এই বাড়ি ছেড়ে কই যান? আপনার কাছে বিশেষ অনুরোধ ম্যাডাম, এই বাড়ি ছেড়ে আপনি ডায়না আপা কোনো দিন যাবেন না, এই বাড়ি কার কাছে ছেড়ে দিয়ে যান? হ্যাঁ, তা তো অবশ্যই থাকবো। আচ্ছা, আমরা আসার পর থেকে তোমাকে বাড়িতে দেখছি না, তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো? না ম্যাডাম, চাকরি ছাড়ি নাই, ভাবছিলাম ছাড়া দিমু, কিন্তু স্যারের রাইকা তো যাইতে পারি না, স্যার আমারে বলছে এই বাড়ির গাড়ি আর না চালাইতে, এই জন্য এই গোডাউনের গাড়ি চালাইতেছি। মফিজ, আমি বুঝলাম না, তুমি বাসার গাড়ি রেখে গোডাউনের গাড়ি কেন চালাবে? কি করে বলি ম্যাডাম, কিছুদিন আগে আপনাদের বাসা থেকে একটা স্বর্ণের গয়না চুরি হয়েছে, ওই ম্যাডাম স্যাররে বুঝাইছে সেই গয়না নাকি আমি চুরি করছি, তাই স্যার রাগ হয়ে আমারে গোডাউনের চাকরি দিয়েছে। বুঝতে পেরেছি, তোমার সঙ্গে একটা ষড়যন্ত্র হয়েছে। শোনো, এখন আমি ফিরে আসছি, এখন থেকে তুমি আগের মতো বাসার গাড়ি চালাবে, তোমার স্যারকে আমি বলবো, আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম, আপনি এখানে আসেন আর আমি এখানে কাজ করবো না, কই যাব ম্যাডাম? জি, আমি কালকে থেকেই শুরু করব। কিন্তু ম্যাডাম, এইটা আমি কি শুনলাম? না ভাবি, আমি মিথ্যা কথা কি জন্য কব, তাই কোন আমার কোন স্বার্থ আছে এর মধ্যে? তুমি ওনার গায়ে হাত তুলেছো, বাসার সবাই বলেছেন, এবং আমি তাদের সবার কথা বিশ্বাস করছি, সেটার জন্য তোমাকে তোমার চাচা শ্বশুরের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। হয় না কেন মেয়ের মতো, শাশুড়ি হয় না কেন মায়ের মতো, ঘন ঘন দিনে দিনে কত কথা হয়, কেউ বা থাকে শান্তি দে আর কেউ বা থাকে ভয়, কথার কাটা কুটি কখনো খুনসুটি,